প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের কাছে এই মহামারীতে তোমরা অনেক সতর্ক থাকবে এই আমার কামনা। তো আমরা এর আগেও বায়োলজি ক্লাস নিচ্ছিলাম আর কি। তো বায়োলজি দুটো ক্লাস আমাদের অলরেডি আমার নেওয়া হয়েছে। সেই দুটো অধ্যায়ের মধ্যে বায়োলজি পেপার দুই, তো বায়োলজি পেপার দুইয়ের মধ্যে আমরা যে চ্যাপ্টার পড়েছিলাম সেটা হচ্ছে অধ্যায় ছয়। সেই অধ্যায়ের নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে বর্জ্য এবং নিষ্কাশন। তো বর্জ্য এবং নিষ্কাশন অধ্যায়ের মধ্যে আমরা যে তন্ত্র নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ইউরাইন সিস্টেম, যেটাকে আরেকটা নামে আমরা বলতে পারি সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। কারণ ইউরাইন সিস্টেমটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের মেন পার্ট, অর্থাৎ প্রধান অংশ। তো আমরা এই মূত্রতন্ত্র নিয়ে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এই মূত্রতন্ত্র নিয়ে যখন আমরা আলোচনা করতে গিয়ে, তো আমরা তো জানি মূত্রতন্ত্রের প্রধান যে অর্গান, সে অর্গান হচ্ছে কিডনি আমরা বলি। আবার এই কিডনিটা হচ্ছে চারটি অংশ নিয়ে আমি গঠিত ছিল গঠিত বৃক্ষ, ইউরেটার্স, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা, এই চারটি অংশ। আর কিডনির মধ্যে যে কার্যকরী একক, সেই কার্যকরী এককটা হচ্ছে নেফ্রন। তো আমরা কিন্তু বৃক্ষ সম্পর্কে আলোচনা জেনেছি, বৃক্ষের গঠন সম্পর্কে জেনেছি, বৃক্ষের কাজ সম্পর্কে জেনেছি, নেফ্রন কি, নেফ্রনের গঠন সম্পর্কে জেনেছি এবং রেচনের যে শারীরবৃত্ত প্রক্রিয়া সেই সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমাদের লেকচার থ্রির মাধ্যমে, অর্থাৎ এই অধ্যায়ের যে বাকি অংশটা আজকে আমি কমপ্লিট করে ফেলব। তোমাদের সবাই প্রিয় শিক্ষার্থী, খুব মন দিয়ে কি আমার এই অনলাইনে ক্লাসটা তোমরা শোনো আর ফলো আপ করো আর কি, প্লিজ খেয়াল করো। তো আমরা যে বই পড়াই, সাধারণত বাংলাদেশের মধ্যে দুটো বই খুব প্রখ্যাত। সেই দুটো বইয়ের মধ্যে আমরা জানি, একটা হচ্ছেন ফার্স্ট পার্টের জন্য প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বই সবচেয়ে নাম্বার ওয়ান, এবং দ্বিতীয় হচ্ছে সেকেন্ড পেপারের মধ্যে প্রফেসর গাজী আজমল স্যারের বই খুব নাম করা। কারণ আমরা সাধারণত আমাদের কলেজে সাধারণত দ্বিতীয় পত্রের জন্য প্রফেসর গাজী আজমলের স্যারের বইটাকে আমরা প্রথম চয়েস দিয়েছি আর কি। তো আমরা দেখেছি যে সব তোমাদের কাছে, সবার কাছে তো প্রফেসর গাজী আজমল স্যারের বই আছে। সেই বইয়ের মধ্যে আমরা অধ্যায় সিক্সের আমরা চলে যাব, এবং অধ্যায় সিক্সের আমরা সবাই খেয়াল করো, অধ্যায় সিক্সের মধ্যে যে টপিকস আজকে আলোচনা করব, সেই টপিকসের মধ্যে দেখো যে রেচন, অর্থাৎ রেচন এবং অসমো রেগুলেশনের বৃক্ষের ভূমিকা, অর্থাৎ রেচন এবং অসমো রেগুলেশন প্রক্রিয়াটা বৃক্ষের কীভাবে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে আজকে আলোচনা আমরা করব। তো আমরা জানেছি যে রেচন সম্পর্কে আমরা অলরেডি আমরা খেয়াল করে দেখো যে রেচন নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, যে রেচনটা কি। তো আমরা জানি যে যে প্রক্রিয়ায় প্রাণী বা মানুষ নাইট্রোজেনিস, অর্থাৎ নাইট্রোজেন ওয়েস্ট প্রোডাক্ট দেহের থেকে নিষ্কাশন করে তাকে রেচন বলা হয়। এখন রেচন অর্থাৎ পদার্থ বলতে যেগুলো বর্জ্য যেটাকে বলবো, সেই বর্জ্যর মধ্যে আমরা জানি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, হ্যাঁ এগুলো হচ্ছে, অর্থাৎ এই এই চারটা পদার্থ অ্যামোনিয়া এগুলো হচ্ছে কি সবচেয়ে বর্জ্য পদার্থ বলতেছি। আজকে এই বর্জ্য পদার্থগুলো দেহের থেকে কীভাবে নিষ্কাশন হয়ে থাকে সেটাই আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে উপস্থাপন করব রেচনের, অর্থাৎ বৃক্ষের উপর কী ভূমিকা। তো আমরা জানি যে রেচনটা কীভাবে হয়ে থাকে। তো আমরা এর আগেও যখন তোমাদের পরিপাক তন্ত্র পড়াতে গিয়ে আমি চারটি কথা আমি তোমাদের সামনে বলেছিলাম, সেই চারটি প্রক্রিয়া, চারটি একটা ধাপ রয়েছে। একটা ধাপ হচ্ছে, একটা হচ্ছে পরিপাক, একটা হচ্ছে শোষণ, আর একটা হচ্ছে বিপাক। তো পরিপাক সাধারণত মানব দেহের তিনটি অংশে হয়ে থাকে, মূলত মুখে হতে পারে, পাকস্থলিতে হতে পারে আর ক্ষুদ্রান্ত হতে পারে। এই তিনটি অংশে পরিপাক সংগঠিত হয়ে থাকে। পরবর্তী যে ধাপ শোষণ, সেই শোষণ প্রক্রিয়ায় সাধারণত ক্ষুদ্রান্তের বিলাইয়ে সংগঠিত হয়ে থাকে। তিন নম্বর হচ্ছে এই পরিপাকৃত যে খাদ্য রস, খাদ্য সারগুলো সাধারণত এগুলো কী হচ্ছে, কোথায় গিয়ে যায়, এগুলো যায় হচ্ছে সব খাদ্য সারগুলো, যেমন আমরা
আমিষ জাতীয় খাদ্য আমরা পরিপাক করে খেয়ে থাকি, সে আমিষ জাতীয় খাদ্য যখন খাদ্যসারে রূপান্তরিত হচ্ছে, অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সাধারণত গ্লুকোজে রূপান্তরিত হয় এবং লিপিড জাতীয় খাদ্য সাধারণত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়। এইসব খাদ্যসার সাধারণত ক্ষুদ্রান্তের বিলাইয়ের মাধ্যমে কি হচ্ছে, হ্যাপাটিক পোটালশিয়ামের মাধ্যমে কোথায় যাচ্ছে, যকৃতে অবস্থান করতেছে। যকৃৎ কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে যকৃৎ হচ্ছে সবচেয়ে মানবদের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি বলা হয়, লার্জেস্ট গ্ল্যান্ড বলা হচ্ছে। আরেকটি নাম হচ্ছে যকৃৎকে সবচেয়ে বড় জৈব রসনা করা হয়। তো আমাদের যে বিপাকের কথাটা বলে থাকে, এই যে বিপাক, এই বিপাক যে ম্যাটাবলিজম যেটাকে বলা হয়, সেই ম্যাটাবলিজম প্রক্রিয়াটা সাধারণত যকৃতের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তো আমরা বলতেছি যকৃৎকে কি, যকৃতের দুটা কাজ, প্রধানত দুটা কাজ আছে, আমরা পড়িয়েছি এর আগেও ক্লাসগুলোতে আমরা পড়িয়েছিলাম যে যকৃতের দুটো ফাংশন আছে, একটা ফাংশন হচ্ছে বিপাক করা, একটা ফাংশন হচ্ছে সঞ্চয় করা, একটা কাজ হচ্ছে ম্যাটাবলিজম করা, একটা স্টোরেজ করা। তো আমরা জানি যকৃতের যে, এখানে বুঝতে হবে যে ইউরিয়াটা কীভাবে হচ্ছে। তো যকৃতের মধ্যে, যকৃতে লিভারে যেটা আছে সেই লিভার বা যকৃতে, আমরা যকৃতে আমরা বলেছি যে আমাদের মানবদের ডান সাইডে ডান অংশে অবস্থান করে, এবার এটা প্রায় অনেক বড় একটা গ্রন্থি, প্রায় 1 কেজির থেকে বড়। এই যকৃতের মধ্যে, যকৃতে যে ব্যবহৃত অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড বা অব্যবহৃত অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডটা আমরা জানি যে এর আগেও আলোচনা করেছিলাম যকৃতের যে অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডগুলো কিসের ডি অ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো গ্রুপের সৃষ্টি হচ্ছে। এই অ্যামিনো গ্রুপটা হচ্ছে আবার হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই অ্যামোনিয়া আমরা জানি যে অ্যামোনিয়া হচ্ছে খুব বিষাক্ত একটা ক্ষতিকারক পদার্থ। এই অ্যামোনিয়া ক্ষতিকারক বিষাক্ত পদার্থ যদি অ্যামোনিয়া পর্যন্ত যদি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যেত, তাহলে এই বিষাক্তের মাধ্যমে কিন্তু মানুষ আর বেঁচে থাকতে পারতো না। এই অ্যামোনিয়া হচ্ছে আবার কী হচ্ছে, এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং কী হচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে বিক্রিয়া করে তারপর হচ্ছে সেটা অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। ইউরিয়াটা কিন্তু অ্যামোনিয়ার তুলনায় কিন্তু কম ক্ষতিকারক পদার্থ। এই কম ক্ষতিকারক পদার্থ ইউরিয়া যখন রূপান্তরিত হচ্ছে, সেই ইউরিয়া উৎপন্ন হওয়ার পর সেটা আবার কি, যকৃতের সংবহনতন্ত্র। এখন সংবহনতন্ত্র বলতে তোমরা কী বুঝো, সংবহনতন্ত্র বলতে হচ্ছে রক্ত সংবহনতন্ত্রকে বোঝাচ্ছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেমকে বোঝাচ্ছে। সেই রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে সেই ইউরিয়াটা কোথায় আসতেছে, বৃক্কে আসতেছে। সেই বৃক্কে কী হচ্ছে, সেই ইউরিয়াটা বৃক্কের মাধ্যমে কী হচ্ছে, ছাকন প্রক্রিয়ায় সেটা মূত্র তৈরির মাধ্যমে সেটাকে দেহ থেকে নিঃশেষণ হচ্ছে। এক নাম্বার টু হচ্ছে ইউরিক অ্যাসিড। তো আমরা জানি যে যকৃতে নিউক্লিক অ্যাসিড আছে। তো আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে পিউরিন ক্ষারক, একটা হচ্ছে পাইরিমিডিন ক্ষারক। তো পিউরিন ক্ষারকের বিপাকের ফলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেই ইউরিক অ্যাসিড আবার কী হচ্ছে, রক্তের মাধ্যমে বৃক্ষে আসতে, বৃক্ষ থেকে এক্সক্রেশন করতেছে। তিন নম্বর হচ্ছে ক্রিটিনিনের কথা আমরা বলবো। তো ক্রিটিনিন খুব একটা গুরুত্বপূর্ণ একটা রেচন পদার্থ। এই ক্রিটিন সম্পর্কে আমরা পর্বত কিছুক্ষণ পরে আরও বিস্তারিত আলোচনা করব। তো ক্রিটিনিনটা হচ্ছে সাধারণত মানুষের পেশিতে অবস্থান করতেছে। ক্রিটিনিনটা তৈরি হচ্ছে কীভাবে, এটাও কিন্তু অ্যামোনিয়ার বিপাকের ফলে কিন্তু ক্রিটিনিন তৈরি হচ্ছে। ক্রিটিনিনটাও তৈরি হওয়ার ফলে কী হচ্ছে, সেটাও কিন্তু রক্তের মাধ্যমে কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে বৃক্কে অবস্থান করতেছে, বৃক্কে ছাকন প্রক্রিয়া দেহ থেকে নিষ্কাশন, মূত্রের মাধ্যমে নিষ্কাশন হচ্ছে। আমরা এই ক্রিটিনিন কথাটা কিন্তু তোমরা অনেক জায়গায় চিকিৎসা ক্ষেত্রে যখন তোমরা কোনো একজন পরামর্শ ডাক্তারের কাছে যাও, সেখানে কিন্তু একটা টেস্ট পরীক্ষা দেওয়া হয়, সেই টেস্টটাকে বলা হচ্ছে এস ক্রিটিনিন টেস্ট। তোমরা দেখবে যে কোনো রোগীর ক্ষেত্রে এস ক্রিটিনিন টেস্ট দেওয়া থাকে, সেটাকে আমরা আরেকটু ভাষায় বলবো যে সিরাম ক্রিটিনিন বলবো। তো সিরাম ক্রিটিনিনটা কি, ক্রিটিনের পরিমাপের উপর একটা বৃক্ষের কার্যকারিতা সুস্থতা আছে কি না সেটা হচ্ছে ক্রিটিনিনের পার্সেন্টেজের উপর নির্ভর করে। এই জন্য ক্রিটিনিনটাকে আমরা কী বলা হচ্ছে, বৃক্ষের ক্রিটিনিন। তোমরা সবাই খেয়াল করে যে ক্রিটিনিন হচ্ছে বৃক্ষের, বলা হচ্ছে যে এখানে, তাই ক্রিটিনিনকে বলা হচ্ছে বৃক্ষের রোগ নির্দেশক বলা হয়। সাধারণত
রক্তের কিডনি ফাংশন ঠিক আছে কি না, একজন রোগী বা একজন মানুষের কিডনি ফাংশন কার্যকারিতা সঠিকভাবে আছে কি না, তার বৃক্ক ঠিক আছে কি না, সেটা প্রমাণ হচ্ছে এস কেরিটিন পরীক্ষার মাধ্যমে। কেরিটিনিন টেস্ট, রক্তে কেরিটিন পার্সেন্টেজ দেখলে, পার্সেন্টেজ যদি স্বাভাবিক পার্সেন্টেজে থাকে তাহলে বোঝা যাবে তার কিডনি ঠিক আছে, যদি পার্সেন্টেজ যদি বেড়ে যায় তাহলে সাধারণত আমরা বুঝবো যে তার কিডনিতে কিছু প্রবলেম আছে, তার কিডনির কোনো সমস্যা দেখা যাচ্ছে। সাধারণত পুরুষের ক্ষেত্রে ক্রিটিনের পরিমাপ হচ্ছে 0.6 থেকে 1.2, আর মহিলার ক্ষেত্রে ক্রিটিনের পার্সেন্টেজ হচ্ছে 0.5 থেকে 1.1, এটা হচ্ছে ক্রিটিনের। পরবর্তীতে এটা হচ্ছে আমাদের কিডনি অর্থাৎ রিচনের ভূমিকা সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে আমরা একটু জানবো অর্থাৎ অসমো রেগুলেশন প্রক্রিয়া। তো অসমো রেগুলেশন প্রক্রিয়াটা হচ্ছে একটা, তোমরা খেয়াল করেছো যে অসমো রেগুলেশন প্রক্রিয়া হচ্ছে জীবন্ত কোষ। দুই, দেহের কোষ এবং দেহের অন্ত এবং বহি পরিবেশের মাধ্যমে অভিশ্রবণিক চাপের সমতা রক্ষা করাকে অসমো রেগুলেশন প্রক্রিয়া বলা হচ্ছে। তো এই আমাদের শরীরে যে পানির যে ব্যালেন্স, ওয়াটার যে ব্যালেন্স, এই ব্যালেন্স নিয়ন্ত্রণ করাটাকে আমরা অসমো রেগুলেশন বলবো। আর এই অসমো রেগুলেশন প্রক্রিয়াটাকে সাধারণত তিনটি উপাদান রয়েছে, সেটা হচ্ছে দেহের পানি, সোডিয়াম, পটাশিয়াম লবণ এবং ক্লোরাইড লবণ। এই চারটি উপাদানের যে সাম্য অবস্থা, ভারসাম্য রক্ষা, এটাকে আমরা বলবো অসমো রেগুলেশন প্রক্রিয়া। তো আমরা জানি যে অসমো রেগুলেশন প্রক্রিয়াটা কীভাবে ঘটে থাকে। তো তোমরা জানো যে অসমো রেগুলেশন প্রক্রিয়ায় অর্থাৎ মানুষের এক প্রকার হরমোন এই অসমো রেগুলেশন প্রক্রিয়াটাকে কী হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। তো এই হরমোনটা হচ্ছে, নাম হচ্ছে আমরা সবাই জানি, সেই হরমোনটা হচ্ছে এডিএস। এর শব্দ সংক্ষেপ হচ্ছে এডিএস। এডিএসের পূর্ণ নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তো অ্যান্টি ডায়াবেটিক হরমোন হচ্ছে, এটাকে আরেকটা নাম বলা হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন বলা হয়ে থাকে। তো এডিএস হরমোনটা কোথায় থাকে? তো আমরা জানি সবাই মাস্টার অফ গ্ল্যান্ড, সেটাকে বলা হচ্ছে পিটুটারি গ্ল্যান্ড বলা হচ্ছে। তো পিটুটারি গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের কী হচ্ছে ব্রেনের, ঠিক আছে, ব্রেনে অবস্থান করে থাকে এবং নিচের দিকে অঙ্কীয় দেশের মধ্যে অবস্থান করে থাকে। সেটা কোথায়? ব্রেনের থ্যালামাস, থ্যালামাসের নিচে যে আরেকটি অংশ আছে সেটাকে হাইপোথ্যালামাস আছে। সেই হাইপোথ্যালামাসের নিচের অংশে একটি গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থিটাকে হচ্ছে পিটুটারি গ্রন্থি। এই পিটুটারি গ্রন্থি হচ্ছে তিনটি অংশে বিভক্ত করা আছে। একটি হচ্ছে অগ্র পিটুটারি, একটা হচ্ছে মধ্য পিটুটারি এবং পশ্চাৎ পিটুটারি। আচ্ছা, অগ্র পিটুটারি থেকে কিছু হরমোন নিঃসরণ করা হয়, মধ্য পিটুটারি থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, আর পশ্চাৎ পিটুটারি থেকে একটি হরমোন নিঃসরণ হয়। সেই হরমোনটাকে আমরা বলবো ভ্যাসোপ্রেসিন হরমোন, সেটাকে আরেকটা নাম বলবো অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তো অ্যান্টি ডায়াবেটিক হরমোন আমাদের বিশেষ করে অসমো রেগুলেশন প্রক্রিয়ার খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই হরমোনটা হচ্ছে হাইপোথ্যালামাস, যে একটা অংশ হাইপোথ্যালামাসের মধ্যে একটা অংশ আছে, কিছু কোষ আছে, সেই কোষটাকে বলা হচ্ছে অসমো রিসেপ্টর বলা হয়। তো এই অসমো রিসেপ্টরের উত্তেজিত কারণে এডিএস হরমোন ক্ষরণ ঘটে। তো আমরা খেয়াল করে দেখি যে একজন মানুষ বা একটা ব্যক্তি যদি কম পানি খায়, কম পানি পান করে, তাহলে কী ঘটে? সেখানে হচ্ছে মানব ওই মানুষের এডিএস হরমোনের ক্ষরণ কি বেড়ে যায়। আর এডিএস হরমোনের ক্ষরণ যখন বাড়বে, অটোমেটিকভাবে তার মূত্র কম করে ত্যাগ হবে, উৎপন্ন হবে। ঠিক বিপরীত দিকে যদি কোনো ওই ব্যক্তি আবার বেশি বেশি করে যদি পানি পান করে থাকে, তখন কী হবে? এডিএস হরমোনের ক্ষরণ কমে যাবে। আবার কী হবে? এডিএস হরমোন যখন কমে যাবে ক্ষরণ, তখন সেই মানুষ বেশি করে মূত্র ত্যাগ করবে। যদি এই হরমোন যদি নিয়ন্ত্রণ না করো থাকতো, যদি মনে করো যে একজন মানুষ বেশি করে পানি পান করতেছে, আবার এডিএস হরমোনের ক্ষরণ আবার বেড়ে গেল। আবার বলতেছি যে একজন মানুষ বেশি করে পানি পান করতেছে, আবার অপরদিকে আবার কী হচ্ছে, এডিএস হরমোনের ক্ষরণ বেড়ে যাবে, তাহলে কী ঘটবে? তাহলে তার শরীরে সেটা হচ্ছে কি, পানি জমে যাবে, জমে গিয়ে সে তার শরীর ফুলে উঠবে।
তো এখানে তা না হয় অর্থাৎ হরমোন দ্বারা অর্থাৎ এইডিএস হরমোন দ্বারা কি এই অসমো রেগুলেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটিভাবে আজকে তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। একটি প্লিজ খেয়াল করে দেখো, টপিক্সের মধ্যে রেচন ও অসমো রেগুলেশনের বৃক্ষের ভূমিকা, রেচন এবং অসমো রেগুলেশনের বৃক্ষের ভূমিকা, এটা আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। এরপর আমরা যে আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেই গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ডায়ালাইসিস বলবো। তো এই ডায়ালাইসিস কথাটা সবার কাছে একটা কমন কথা, বর্তমান যুগে বিশেষ করে যার বৃক্ষের সমস্যা রয়েছে এবং কিডনি সমস্যা রয়েছে বা যাদের পরিবার রয়েছে তাদেরকে এই ডায়ালাইসিস কথাটা তাদের কাছে অনেক পরিচিত। তো আমরা ডায়ালাইসিস সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই ডায়ালাইসিস আলোচনা করার আগে আমরা সবাই খেয়াল করে রাখব যে কেন ডায়ালাইসিস ঘটে থাকে। তো আমরা জানি যে বৃক্ষে বা কিডনির কী হতে পারে, বিকল হতে পারে। তো এই বিকলটা দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে আর একটা হচ্ছে ধীরে ধীরে। বৃক্ষের বিকল, বৃক্ষের বিকল বা ফেল, কিডনি ফেল, সেই ফেলটা হচ্ছে দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ধীর গতিতে, একটা হচ্ছে তাৎক্ষণিক। তো ধীর গতিতে কাদের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা জানি যাদের কিছু রোগ রয়েছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস ইত্যাদি, বা ডায়াবেটিস মেলাইটাসের কিছু ওষুধ সেবন করলে বা এছাড়া অন্যান্য কোনো কারণে কী হচ্ছে অর্থাৎ তার কিডনিটা কি দিনে দিনে দিন কী হয় তার বিকল হতে থাকে, এক পর্যায়ে তার কিডনি ফেল করে, সেটাকে বলা হচ্ছে ক্রনিক কিডনি ফেলার। আরেকটা হচ্ছে তাৎক্ষণিক, তাৎক্ষণিক হচ্ছে কোনো কারণে হঠাৎ করে হতে পারে, যেমন অর্থাৎ সেই মানুষের যদি কিছু ঘটনা ঘটে তখন তাৎক্ষণিকভাবে কিডনি ফেল হতে পারে, তখন আমরা সেটাকে বলবো অ্যাকিউট কিডনি ফেলার। তো তাৎক্ষণিকভাবে কেন হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে হতে পারে যে দেখো আমাদের যদি ডিহাইড্রেশন হতে পারে, এক হতে পারে কোনো কারণে, আমরা একটা দুর্ঘটনা ঘটলো বা এমন একটা অপারেশন ঘটলো যে অপারেশনের কারণে রক্তের ক্ষরণ ঘটছে, সেই রক্তক্ষরণের কারণে কিডনি কী হচ্ছে, কিডনি রক্ত পাবে না, তখন কিন্তু কিডনি স্টপ হয়ে যাবে, কিডনি ফেল করবে। দুই তিন নম্বর, যেমন হার্ট অ্যাটাক হতে পারে, শক হতে পারে, যেমন কারেন্টের শক, হার্ট অ্যাটাক, বা এমন কি রক্তের ভুল দেওয়ার জন্য বা একজনের রক্ত আরেকজনের রক্ত যে গ্রুপ সেট আপ যদি না কারণে সেখানে কিডনি ফেল হতে পারে। আরেকটা কারণে হতে পারে, তোমরা জানো বিশেষ করে যদি কোনো পুড়ে গেলে, তার শরীরে বেশিরভাগ অংশ যদি পুড়ে যায় সেই কোনো কারণেও কিডনি ফেল করতে পারে। এছাড়াও মূত্রনালীতে টিউমার, তারপরে হচ্ছে যেমন টিউমার হয়েছে, তারপর মানুষের যেমন বিশেষ করে পুরুষের বয়স বাড়ার সাথে সাথে তার প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্রন্থি মহিলার ক্ষেত্রে থাকে না, পুরুষের ক্ষেত্রে থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড কী হচ্ছে বেড়ে যায়, সেই প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার কারণে তাদের কিডনির সমস্যা হতে পারে। এছাড়াও আমরা জানি যে বিশেষ করে কিছু ওষুধ, আমরা জানি কারণ কিছু ব্যথা নাশক ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক, কিছু উচ্চ রক্তচাপের ওষুধগুলো খেলে আমাদের দীর্ঘদিন যদি সেবন করে তাহলে তার কিডনি ফেল হতে পারে। এক নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিকের মধ্যে জেন্টামাইসিন হতে পারে, তারপরে হচ্ছে জেন্টামাইসিন অ্যান্টিবায়োটিক হতে পারে, যেমন আরও কিছু অ্যান্টিবায়োটিক, স্ট্রিপটোমাইসিন, যেটা স্ট্রিপটোমাইসিনটা হচ্ছে সাধারণত টিবি রোগীদের ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক। দুই নম্বর হচ্ছে আইবুপ্রোফেন হতে পারে, ব্যথানাশক আইবুপ্রোফেন হতে পারে, তারপর হচ্ছে অ্যাসপিরিন ট্যাবলেট, এগুলো, তাছাড়া উচ্চ রক্তচাপের এসি ইনহিবিটরস। এসি ইনহিবিটর মধ্যে আমি কয়েকটা ওষুধের নাম বলবো, রেমিপিল, এই রেমিপিল জাতীয় ওষুধগুলো যদি খেয়ে থাকো, খেয়ে যারা খায় তাদের ক্ষেত্রে কী হবে, তাদের কিডনি ফেল হবে। তো আমরা এই জিনিসগুলোর কারণে কিডনি ফেল হতে হবে। এখন কিডনি ফেল হওয়ার এখন লক্ষণ কী, এখন কী সিমটম, একজনের কিডনি ফেল হয়েছে তার একটা তোমরা সহজে সেই জিনিসগুলো বুঝতে পারবে, তার শরীরে হাত পা ফুলে যাবে, একদম হাত পা ফুলে যাবে, এবং ফুলে গেলে তুমি বুঝতে পারছো তার হাত ফুলে গেছে, পা ফুলে গেছে, এমনকি মুখ ফুলে যায়, তার একটা প্রধান লক্ষণ। তার মধ্যে কী হবে, তার মধ্যে ক্ষুধা মন্দ থাকবে,
বমি বমি ভাব থাকবে এবং বমি করতে পারে। অনেক সময় রক্তমল হতে পারে, তাছাড়া উচ্চ রক্তচাপ দেখা যাবে, তার উচ্চ প্রেশার অনেক বেড়ে যাবে, তাই এটা হচ্ছে তার কিডনি ফেল। এই অবস্থায় এমনকি মূত্র অল্প অল্প মূত্র ত্যাগ করবে এবং মূত্র হবে ঘন, এমনকি মূত্র বন্ধ হয়ে যাবে। তো এখন একজন রোগী বা একজন মানুষের ক্ষেত্রে যদি মূত্র বন্ধ হয়ে গেল এবং হাত পা পানি জমে গেল, তখন আমি বুঝতে পারবো যে আমার কিডনি বিকল, আমার কিডনি কাজ করতেছে না। তখন তাৎক্ষণিকভাবে কিন্তু আমাকে কি করতে হবে, একজন কিডনি বিশেষজ্ঞ, একজন নেফ্রোলজির, অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ নেফ্রোলজির ডাক্তারের কাছে বা একজন কী করবে পরামর্শ নিতে হবে। পরামর্শের মাধ্যমে আমি কি করতে হবে, তখন আমাদের একটাই বুদ্ধি আছে, কিছু ওষুধ চিকিৎসার মাধ্যমে এবং ডায়ালিসিসটা করতে হবে। ডায়ালিসিস হচ্ছে, তোমরা জানো যে এটাও এক প্রকার প্রক্রিয়া, একটি বৈষম্যভেদ্য ঝিল্লির ভিতর দিয়ে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ার কোনো দ্রবণে কলয়েডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থকে পৃথকীকরণকে ডায়ালিসিস বলা হয়ে থাকে। তো আমরা জানি যে ডায়ালিসিস, আমাদের এই আমাদের ফিগারে দেখো যে আমি ডায়ালিসিসের ছবি দেখেছি, তাই না? তো ডায়ালিসিসের মধ্যে এখানে দুই ধরনের ছবি, এটা একটা ছবি, একটা ছবি। তো ডায়ালিসিস হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে হেমোডায়ালিসিস, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস বলা হচ্ছে ছবির মধ্যে, হেমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিস। তো এই ডায়ালিসিস, হেমোডায়ালিসিসটা বাংলাদেশের ক্ষেত্রে যে ডায়ালিসিসটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে এই ডায়ালিসিস, হেমোডায়ালিসিস, একটা মেশিন দেখব। তো এই ডায়ালিসিস হচ্ছে হাতের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে এবং এটা হচ্ছে ক্যাথেটার বা একটা সুচের মাধ্যমে করা হয়ে থাকে। এটা ধমনী এবং শিরার মাধ্যমে টিউবের সাথে ব্যবহার করে এই ডায়ালিসিস ব্যবহার করা হয়। যে প্রক্রিয়া কিডনি যে ছাঁকন করা হয় সেই ডায়ালিসিস দ্রবণের মাধ্যমে সেটাকে কি ছাঁকন করা হয়। সেই ডায়ালিসিস দ্রবণের মধ্যে কী কী দ্রবণ ব্যবহার করে সেই দ্রবণটা বলা হচ্ছে ডায়ালাইসিস দ্রবণ উপাদান বলা হয়। সেই উপাদানের মধ্যে সোডিয়াম থাকবে, পটাশিয়াম থাকবে, ক্লোরাইড থাকবে, ম্যাগনেশিয়াম থাকবে, ক্যালসিয়াম থাকবে এবং কার্বনিক অ্যাসিড থাকবে। এগুলো হচ্ছে কি ডায়ালাইসিস দ্রবণ। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে গেলে একটি মানুষের 3-4 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো এই প্রক্রিয়াটা বাংলাদেশের খুব প্রচলিত একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে হেমোডায়ালিসিস। তো পেরিটোনিয়াল ডায়ালিসিস হচ্ছে আমাদের দেশে খুব এটা নাই, সেটা বিশেষ করে বিদেশে কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিস হয়। এটা হচ্ছে উদরের মধ্যে একটা ছিদ্র করে, চেরা ছিদ্র করে একটা পেরিটোনিয়াম ঝিল্লির মাধ্যমে একটা টিউব ব্যবহার করে এই ডায়ালিসিস করা হয়। সেই ডায়ালিসিস হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস বলবো। তো খেয়াল করে দেখ পেরিটোনিয়াল ডায়ালিসিস। তো আমরা জানি যে এটা হচ্ছে ডায়ালিসিসের মাধ্যমে কী হচ্ছে, একজন রোগীর কী হচ্ছে মানে ডায়ালিসিসের মাধ্যমে একজন রোগীকে অর্থাৎ কিডনি ফেলার রোগীকে ভালো করা হয়। তো এটা একটা প্রক্রিয়া গেল। এটা সাধারণত যারা নেফ্রোলজি আছে সেই নেফ্রোলজির ক্ষেত্রে বা কিডনিলজির ক্ষেত্রে সেই এই ডায়ালিসিস প্রক্রিয়াটা সেই মেশিনের মাধ্যমে সেটা দিয়ে বৃক্ষের তাৎক্ষণিক বিকলটাকে কি সুস্থ করার জন্য চেষ্টা করবে। নাম্বার টু হচ্ছে বৃক্ষের প্রতিস্থাপন। তো আমরা জানি যে মানবদের কি দুটি বৃক্ষ থাকে, ডান বৃক্ষ বাম বৃক্ষ, দুটোর মধ্যে যে কোনো একটা যদি অকেজো বা একটা একটা বৃক্ষ নষ্ট হয়ে গেল তাহলে কি হচ্ছে আরেকটা বৃক্ষ কিন্তু দুটো বৃক্ষের মতন কাজ করে। কিন্তু এছাড়াও আমরা যখন দেখতে পাচ্ছি যে যখন এরকম দীর্ঘদিন চিকিৎসার মাধ্যমে তার বৃক্ষ নষ্ট হয়ে গেছে, তখন আমরা চেষ্টা করি যে একটা বৃক্ষ প্রতিস্থাপন করতে গেলে সেই বৃক্ষের প্রতিস্থাপনটাকে বলা হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বলা হয়ে থাকে। তো বাংলাদেশে দেখো যারা এই কিডনি যে শল্য চিকিৎসা করেন তাকে বলা হচ্ছে ইউরোলজি বলা হয়, ইউরো সার্জন বলা হয়। তো ইউরোলজি সার্জন বাংলাদেশে অনেক আছে, বেশ কয়েকশো, এর মধ্যে হাতে গুনে 5-10 জন ডাক্তার আছে সেটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারে। তো এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাটা একটা খুব খুব কঠিন কাজ। তো একজনের কাছ থেকে কিডনিটা নিয়ে আরেকজন রোগীকে কিডনিটা প্রতিস্থাপন করা হয়ে থাকে। তো আমরা যেন কিডনি যে প্রতিস্থাপন করব, তো এই কিডনি প্রতিস্থাপন করতে গেলে সেই রোগীর আত্মীয়র কাছ থেকে সেই কিডনি নিতে পারে বা অনাত্মীয় হতে পারে। তো এটার মধ্যে আমরা খেয়াল করে দেখবো যে যখন কিডনিটা নিব তার 48 ঘন্টার মধ্যে সেটা কী করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। তো প্রতিস্থাপন করার আগে কিডনিটা কী করবে, একটা স্যালাইনের মাধ্যমে দ্রবণের মাধ্যমে সেই কিডনিটাকে রাখতে হবে। এক নাম্বার টু হচ্ছে
কিডনি যদি আমরা যাকে ট্রান্সপ্লান্ট করব, যে রোগীর অর্থাৎ যে রোগীর থেকে যে রোগীর যে মানুষের কাছ থেকে যে কিডনি নেবে তার দুটো জিনিস মিলে হতে হবে। একটা হচ্ছে রক্তের গ্রুপ এক হতে হবে, টিস্যু ম্যাস অর্থাৎ কলার একই আকৃতি হতে হবে। তিন নম্বর হচ্ছে সেই কিডনি দানকারীর কী হবে, যেন এইচআইভি মুক্ত হতে হবে, সংক্রমণ থেকে মুক্ত হতে হবে, তখন সেই রোগীকে 48 ঘন্টার মধ্যে তার কিডনিকে ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমরা এই পর্যন্ত আজকে ডায়ালিসিস সম্পর্কে জানলাম। এছাড়াও এই অধ্যায়ে তিনটা টপিকস আছে, সেটা আমরা কথা বলবো, আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এটাকে শেষ করব। হরমোনাল ক্রিয়া, তো 19-20 শতাব্দী ক্লোড বার্নার্ড একজন ফরাসি বিজ্ঞানী, তো তিনি কিন্তু সর্বত প্রাণীদের অন্তস্থ পরিবেশের ভারসাম্য রক্ষার কৌশল উল্লেখ করেছেন। পরবর্তীতে কিছু বিজ্ঞানীর প্রমাণ করেন যে মূত্রের পিএস, মূত্রের ঘনত্ব, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, রক্তের পিএস, এই তিনটি কাজ সাধারণত হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। রক্তের মূত্রের ঘনত্ব আমরা জানি, এই মূত্রের ঘনত্ব সাধারণত এডিএস হরমোন, অ্যান্টিডায়ুরেটিক হরমোনের ক্ষরণের মাধ্যমে হয়ে থাকে মূত্রের ঘনত্ব। তা আমরা যে প্রক্রিয়া রেচনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি অর্থাৎ অসমোরেগুলেশন প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা ঘটে সেই প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে মূত্রের ঘনত্ব ঘটে। অর্থাৎ আমরা জানি বেশি অর্থাৎ পানি কম পান করলে এডিএস হরমোনের ক্ষরণ বেড়ে যাবে, মূত্র কম পরিমাণ উৎপন্ন হবে। অপরদিকে পানি বেশি করে পান করলে কী হবে, এডিএস হরমোনের ক্ষরণ বেশি করে বাড়বে, কমে যাবে, এবং কী হবে বেশি বেশি মূত্র ত্যাগ হবে। এটা একটা প্রক্রিয়া। দুই নম্বর হচ্ছে রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। তো রক্তের সোডিয়াম মাত্রা আমরা জানি যে রক্ত রসে প্লাজমাতে এক ধরনের প্রোটিন আছে রেনিন, তো রেনিন এক ধরনের প্রোটিনকে উদ্দীপ্ত করে, সেটা হচ্ছে এনজিওটেনসিন। এই এনজিওটেনসিন প্রোটিনটা আবার কী করতেছে যে আমাদের বৃক্ষের এই যে বৃক্ষের এই দুই জায়গায় একটা গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থিটাকে বলেছে অ্যাড্রিনালিন গ্রন্থি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলা হয় তাকে। সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে একটা তার দুটো ভাগ আছে, একটা আছে কর্টেক্স বাইরে, কর্টেক্স হচ্ছে বাইরে এবং মেডুলা হচ্ছে ভিতরের অংশ। এই কর্টেক্স অঞ্চল হতে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, সেই হরমোনটাকে বলবো অ্যালড্রোস্টেরন হরমোন। এই অ্যালড্রোস্টেরন হরমোন কী করতেছে, অর্থাৎ বৃক্ষের যে ডিস্টাল পেঁচানো নালিকার সোডিয়াম এবং পটাশিয়ামের পাম্পটাকে নিয়ন্ত্রণ করতেছে, এবং সোডিয়াম পটাশিয়াম পাম্প নিয়ন্ত্রণের মাধ্যমে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে। তাহলে এটা একটা দুটা গেল। তিন নম্বর হচ্ছে পিএস মাত্রা। পিএসটা কি, পিএস একটা স্কেল, পিএস স্কেল একটা পরিমাপক মাপক যন্ত্র বলা হচ্ছে। কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগাধিক মাপকে পিএস বলা হয়। তো পিএস স্কেলের আমরা জানি যে 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা হয় থাকে, 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ এই এই লেভেলটা হচ্ছে অ্যাসিডীয় মাত্রা মাপ করা যায়, 7 থেকে 14 হচ্ছে এটা একটা ক্ষারীয় মাত্রা মাপের জন্য। তো আমরা জানি যে রক্তে রসের মধ্যে অর্থাৎ প্লাজমায় প্লাজমার পিএস হচ্ছে 7.4। তো এখানে বলা আছে যে আমাদের দেহের মধ্যে ক্ষারের থেকে অ্যাসিড বেশি উৎপন্ন হয়, তো ক্ষারের থেকে বেশি অ্যাসিড উৎপন্ন হয় যদি অর্থাৎ রক্ত রসের যদি পিএস 7.4 না হতো, তাহলে এটা মারাত্মকভাবে আমাদের ক্ষতিকারক বিষাক্ত দ্রব্য রূপান্তরিত হতো। তো আমরা জানি যে এই রক্ত রসের যে পিএস হচ্ছে এটা হচ্ছে এই স্কেলের মধ্যে আমরা খেয়াল করে দেখবা যে যেমন রক্তের হাইড্রোজেন কার্বোনেট ও ফসফেট কী হচ্ছে বাফার হিসেবে কাজ করে। তো বাফার মানে কি, এরা কি হাইড্রোজেনেরকে প্রতিরোধ করে, প্রতিরোধে সাহায্য করে, এই কারণে পিএস কমে না। আবার এই কারণে কী হচ্ছে অর্থাৎ রক্তরসের পিএস কী হচ্ছে কমে না, পিএস কত থাকে স্বাভাবিক থাকে, পিএস 7.4ই থাকে, এই জন্য কমে না, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটিভাবে তাহলে হরমোনাল ক্রিয়া সম্পর্কে জানলাম, হরমোন ক্রিয়ার মধ্যে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ, সোডিয়াম মাত্রা নিয়ন্ত্রণ এবং পিএস নিয়ন্ত্রণ, এই তিনটা সম্পর্কে জানলাম। তো প্লিজ, তো আমি আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো যে আজকে আমাদের তিনটা লেকচারের মাধ্যমে, আজকে লেকচার থ্রির মাধ্যমে আজকে এই অধ্যায় আমরা কী করেছি, তোমাদেরকে মোটামুটিভাবে আমরা একটা চমৎকার একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলবো যে আমার
অনলাইন ক্লাসটা যদি ভালো লাগে তো মে আই এক্সপেক্ট ইওর কোঅপারেশন। আল্লাহ হাফেজ।